বোর্ডের 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে পরীক্ষা নিয়ে রাজ্য সরকার। সেই কমিটি আজই রিপোর্ট দেবে রাজ্যকে, এমনটাই জানা যাচ্ছে। রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে সরকার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে, তারা বলছেন যে তারা এখন দোলাচলে রয়েছেন, পরীক্ষা হবে কি হবে না অন্তত সেটা জানিয়ে দেওয়া হোক। একদিকে কোভিড আতঙ্ক, অন্যদিকে ভবিষ্যতের চিন্তা, এই দুয়ের মাঝেই রয়েছেন ছাত্রছাত্রীরা। 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে, আজই তারা রিপোর্ট দেবে বলে জানা যাচ্ছে। ভাস্কর আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, 6 সদস্যের কমিটি আজই রিপোর্ট দেবে বলে তথ্য উঠে আসছে, বিস্তারিতভাবে জানতে চাইব। একেবারেই সময়না, দেখো রিপাবলিক বাংলা সবার প্রথম ক্যাম্পেইন শুরু করেছিল এই রাজ্যের যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের পরীক্ষার্থীরা রয়েছেন, তাদের পাশে থাকার জন্য। কারণ এখনও অবধি তারা জানেন না তাদেরকে পরীক্ষায় বসতে হবে নাকি তাদেরকে এইবারের জন্য পরীক্ষায় বসতে হবে না, তাদের পরীক্ষা বাতিল ঘোষণা করা হবে। রিপাবলিক বাংলা সবার প্রথম বলেছিল বিশেষজ্ঞ কমিটি তৈরি করে সেই কমিটির সুপারিশ নিতে চাইছে রাজ্য সরকার, তারপরেই সিদ্ধান্ত হতে পারে। এবং রিপাবলিক বাংলার খবরেই শিলমোহর পড়েছিল 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল, যে কমিটি আজকে তাদের রিপোর্ট জমা দিতে চলেছে, এমনটাই সূত্রের খবর। Thank you.